ওটা কি কিরম একটা স্টিকে জানা পিকচারটা ক্লিয়ার আসছে না ওয়াইফাই এর জন্য নাকি বুঝতে পারছি না ঠিক আছে यथाग्निर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या सरूपांग तां शारदां प्रणमाम्यहं नमस्ते अतिराजायो विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपायो स्वामिने तापहारिने नमस्कार श्री रामकृष्ण साम्राज्य फेसबुक पेज थेके प्रत्येक शनिवार मतो आमरा रामकृष्ण बेदीतले एकत्रित होयेछि मायेर अनुद्धान प्रसंगे এই পেজের समस्त रामकृष्ण भक्तमंडली के जानाई आमार प्राणेर प्रणाम श्रद्धा एवं नमस्कार आज के आमादेर तो दुर्गा पुजो चले एसेछे 14 दिन और बाकी 13-14 दिन बाकी तो एक चारिदिके एक পূজো পূজো রব একটু যেন মাকে কটা দিন বেশ করে আরাধনা করবেন আর হচ্ছে অষ্টমীর সন্ধি পূজা এই ক্ষণটা খুব ইম্পর্টেন্ট আমাদের বাড়িতে জ্যান্ত দুর্গা মা দুর্গা রূপে পূজিতা হচ্ছেন সো এখানে ওই ক্ষণটা খুব ইম্পর্টেন্ট আমি সাধুদের মহারাজদের মুখেও শুনেছি ওই সময় আপনারা একটু বেশি করে জপ করবেন যেন ভগবানে ভক্তি হয় নামে রুচি হয় আজকে আমার যারা থ্যাংক ইউ সো মাচ এবার একটুখানি রং লাগাতে হবে পূজো এসছে তো মনে হয় একটুখানি সুন্দর সুন্দর একটু সাজুগুজু করে চলবে অ্যাকচুয়ালি দিওয়ালি অবধি যেভাবেই হোক মনটাকে রাঙিয়ে রাখতে হবে এই দুঃখ দুঃখকে আর মনে করলে আমাদের হবে না আজকে আমরা আমার যারা ফেসবুক ফ্রেন্ড তাদের একটা আমি এই লেখাটা আজকে শেয়ার করেছি যে স্বামী শারদানন্দজির অনন্য জীবন ভীষণ সুন্দর তারপরে হচ্ছে স্বামী শারদানন্দজি মাই ছিলেন মায়ের সেবা করতে করতে মাই হয়ে গিয়েছিলেন অনেকে তাকে মাই বলতেন মা চলে যাওয়ার পর স্বামী শারদানন্দজিকে মাই বলতেন এবং তিনি বেশ প্রশ্রয় দিতেন মায়ের মতনই ওনার চেহারা হয়ে গেছিল আমরা দেখতে পাই স্বামী ভূতেশানন্দজিকে অনেকেই মা বলে সম্বোধন করতেন স্বামী শারদানন্দজির তিনি শিষ্য ছিলেন তিনিও মায়ের মতনই হয়ে গেছিল অ্যাকচুয়ালি পুরুষদেরও তো একটা মাতৃত্ব ভাব থাকে ভগবানকে ডাকতে ডাকতে আমাদের সকলের মধ্যে না মাতৃত্ব ভাবটা প্রকটিত হয়ে যায় যারা আমরা ঠাকুর মাকে অনবরত চিন্তা করছি আমাদের হৃদয়ে একটা বিশেষ ভালোবাসা আসে সেই ভালোবাসায় তাড়িত হয়ে আমরা কখনোই ছোট বড় কথা বলতে পারি না কি পুরুষ কি নারী যাই হোক তো আজকে আমরা রামকৃষ্ণ বেদীতলে একত্রিত হয়েছি মায়ের কথা প্রসঙ্গে স্বামী শারদানন্দজির কথাটা কত গুরুত্বপূর্ণ যারা আমার ফেসবুক ফ্রেন্ড বেঙ্গলিতে অঙ্কিতা মুখার্জি ইংলিশে অঙ্কিতা মুখার্জি ডিলিট হয়ে গেছে সেখানে স্বামী শারদানন্দজি বলছেন যে একটু মনোযোগ সহকারে যদি আমরা 5000 জপ করি তাহলে আমাদের মানে আমরা সিদ্ধির পথে হাঁটব কথাটা আমার এত ভালো লাগছে না একটু সচেতন হয়ে আমাদের জপটা করতে হবে সচেতন হয়ে হ্যাঁ আমাদের মন নেই যান্ত্রিকভাবে জপ করছে যেটা আমরা করি আমি তো শুনে পড়ে সবসময় পড়ে আমি আন্ডারলাইন করে রাখি লাল কালি দিয়ে যাতে তৎক্ষণাৎ চোখে পড়ে আমার হাজব্যান্ডও বলে তোমার লেখা থেকেই তোমার দাগ দেওয়া লেখা থেকেই তো পড়লাম যাতে চট করে লেখাটা আমাদের সঙ্গে সঙ্গে চোখে পড়ে সেই জন্য বইতে অনেক সময় কি হয় দাগ দিয়ে রেখে দিই যে ঝট করে তো যাই হোক ক্লাস করবার আগে আমি একটু স্বামী শারদানন্দ এক অনন্য জীবন এই মোটা বই এই মোটা সাইজটা দেখলেই ভয় পাবেন তা আমার হাজবেন্ড কিনে দিয়েছিলেন তা দেখলাম যে ওখানে ভীষণ সুন্দর কথা স্বামী শারদানন্দজি বলছেন যে বীজের যে মন্ত্র আমরা পেয়েছি সেটা আমাদের সাধন ভজন করতে হবে এবং খুব মনোযোগ সহকারে যদি আমরা করি আমাদের মন অটোমেটিক্যালি শান্ত হবেই হ্যাঁ ঠিক আছে আমরা আজকে মায়ের কথা বলবো তার আগে আমাদের একটু যাদের বই প্রার্থনা ও সঙ্গীত আছে তাদেরকে আমি অনুরোধ করব যদিও আমার গলা একটু প্রেশার পড়ছে তাহলেও তাও আমি একটু মহিষাসুর মর্দিনী স্তোত্রম যেটা আপনারা পুজোর সময় প্লিজ একটু চ্যান্টিং করবেন প্রত্যেক দিন কামারপুকুর ফেসবুক পেজে কল্যাণেশানন্দজি অপূর্ব সুন্দরভাবে গেয়েছেন সর্বজ্ঞানন্দজি তো আছেই মহিষাসুর মর্দিনী স্তোত্রমে যেটা আমার পছন্দ কল্যাণেশানন্দজিরও ভীষণ ভালো লেগেছে মনটা একেবারে ছুঁয়ে গেছে আপনাদের প্লিজ অনুরোধ করব এই যে দেবীপক্ষের পুণ্য লগ্নে
প্রত্যেকে আমাদের আমাদের পড়তে হবে শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রম। একটু দিয়ে আমি আজকে মায়ের কথা শুরু করছি। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন। হাই গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবরবিন্ধ শিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে ভগবতী হে শীতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যকপর্দিনী শৈল সুতে সুরবর বর্ষিণী দুর্ধর ধর্ষিণী দুর্মুখ মর্ষিণী হর্ষরতে ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিল্লিশ মোষিণী ঘোষরতে দনুজনী রোষিণী দিতিসুত রোষিণী দুর্মদ শোষিণী সিন্ধু সুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য পরদিনী শৈলসুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পরদিনী শৈলসুতে ওই জগদম্ব মদম্ব কদম্ব বনো প্রিয় বাসিনী হাসরতে শিখরি শিরোমণি তুঙ্গ হিমালয় শৃঙ্গ নিজালয় মধগতে মধু মধুরে মধুকৈটভ গঞ্জিনী কৈটভ ভঞ্জিনী রাসরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে ওই শত খণ্ড বিখণ্ডিত রুণ্ড বিতুণ্ডিত শুণ্ড গজাধিপতে রিপু গজ গন্ধ বিদারণ চণ্ড পরাক্রম শুণ্ড মৃগাধিপতে নিজ তুজ দণ্ড নিপাতিত খণ্ড বিপাতিত মুণ্ড ভটাধিপতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে ঐরণ দুর্মদ শত্রুবধোদিত দুর্ধর নির্জর শক্তিভৃতে চতুর বিচারণ ধূরিন মহাশিবদূত কৃত প্রমাধাধিপতে দুরিত দুরিহ দুরাশয় দুর্মতি দানবকু দানব দূত কৃতান্ত মতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে ওই শরণাগত বৈরিবধূবর বীরবরাভয়ধায়ক রে ত্রিভুবন মস্তক শূল বিরোধি শিরো ধিকৃতামল শূল করে দুমি দুমি তামর দুন্দুভিনাদ মহ মুহর মুখরি কৃত দিঙ্গনি করে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে ওই নিজ হুঙ্কৃতি মাত্র নিরাকৃত ধূম্র বিলো চন ধূম্র সতে সমর বিশোষিত শোণিত বীজ সমদ ভব শোণিত বীজলতে শিব শিব শম্ভু নিশুম্ভ মহা হবতর্পিত ভূত পিসাচরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে। আজকে এইটুকু থাক, আবার পরের দিন সাত অবধি হলো, আবার আট থেকে একটু শুরু করব। মানে কোনো প্র্যাকটিসই করিনি আমার, যখন আমাদের বাড়িতে
যতদিন দুর্গা পূজা হচ্ছে, এখন তো আমার গলাটা মানে প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। যাগে স্বামীজি বলছেন না, আমি চাই আমার ভক্তরা, আমার ছেলেরা খেটে খেটে মরে যা, সেটা কোনো ব্যাপার না। যদি ঠাকুর মায়ের কথা বলতে বলতেই যদি গলা চলে যায়, ওটা কোনো ব্যাপারই হবে না, মায়ের কৃপা। গলাটা ভীষণভাবেই প্রবলেম করছে, তাও খুব সাহস নিয়ে 7 নম্বর শ্লোক অবধি আপনাদের একটুখানি চ্যান্টিং করে শোনালাম। যথাসাধ্য একটুখানি সুরে ভুল হয়েছে আমি বুঝতে পারছি কিছু কিছু জায়গা। আপনারা প্লিজ এই কটা দিন মহালয়া থেকে শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রমটা আপনারা প্লিজ একটু চ্যান্টিং করবেন, মনে না একটা আনন্দ পাবেন। হ্যাঁ, সকলকে আমি অনুরোধ করব যে মহিষাসুর মর্দিনী স্তোত্রমটা প্লিজ আপনারা মহালয়া থেকে মায়ের কাছে, মাই জয়ন্ত দুর্গা, মা স্বামী বিবেকানন্দ বলে গেছেন মা দুর্গা, এর কোনো কথাই হয় না। মা অনেককে মায়ের রূপ দর্শন করিয়েছেন, আমাদের সেই শুদ্ধতা পবিত্রতা কামনা বাসনায় মনটা ভরপুর বলে মাকে আমরা দুর্গারূপে দেখতে পাই না। স্বামী রঙ্গনাথানন্দজি বারবার বলতেন দুর্গাপুজো বিসর্জনের সময় বা কোনো অষ্টমীর পুণ্যতিথিতে সব সময় মহারাজজি বলতেন, মহারাজকে যখন বলা হতো মহারাজ কোথায় যাবেন, কোন পূজা মণ্ডপে যাবেন বেলুড় মঠে, বলছে না না আমি মায়ের কাছে যাব, মাকে দর্শন করব। মহারাজ বলতেন, স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন যে না না আমি মাকে দর্শন করব, মায়ের মন্দিরে তুমি আমাকে নিয়ে চলো, মাই তো জ্যান্ত দুর্গা। এটা যদি আমাদের একটা রিয়ালাইজেশন হয় এই জন্মে এবং অদ্ভুতভাবে দর্শন দিতেন, যখন স্বামী রঙ্গনাথানন্দজির মায়ের দর্শন হয়েছে, মাকে প্রার্থনা করেছেন যে মা আমি যেন তোমার অবাধ দর্শন লাভ করি, একটা প্রার্থনা করেছেন। অপূর্বভাবে দেখুন আমাদের স্বামী বিবেকানন্দ বলছেন না আমাকে জ্ঞান দাও, প্রেম দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, এটা একটু মায়ের কাছে চাইবেন। শুধুমাত্র সংসারে আমার বরকে ভালো রেখো, আমার মেয়েকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, একটু হাটকে যাবেন। হ্যাঁ, নিত্য প্রার্থনা, নিত্য বস্তুর প্রার্থনা, নিত্য বস্তুর প্রার্থনাকে সবসময় নিত্য যেন প্রার্থনাটা আমাদের হয়, এটা স্বামী বিবেকানন্দ বলছেন না। যখন স্বামী বিবেকানন্দ কালীঘরে গেছেন তখন কিছুতেই লাউ কুমড়ো চাইতে পাচ্ছেন না, যে লাউ কুমড়ো আমরা চেয়ে চেয়ে মায়ের কানটাকে পচিয়ে দিয়েছি সেই লাউ কুমড়ো স্বামী বিবেকানন্দ কিন্তু চাইতে পাচ্ছেন না। বলছেন কি, আমাদের মাকে প্রার্থনা করতে শেখাচ্ছেন, মা আমাদের জ্ঞান দাও, মা আমাদের প্রেম দাও, মা আমাদের বিবেক দাও, মা আমাদের বৈরাগ্য দাও। বৈরাগ্য সমান সমান ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। আপনার যখনই ঈশ্বরে অনুরাগ বৃদ্ধি পাবে তখন আপনার অটোমেটিক্যালি বিষয়ে বিরাগ হবেই হবে, না হলে আমরা ঠিক ঠিক কিন্তু এগোচ্ছি না, আমাদের বহুবার ঘুরে ফিরে কিন্তু আসতে হবে। সকলকে বলছি শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রমটা আপনারা প্লিজ মহালয়া থেকে মায়ের সামনে, আমি চণ্ডীও পাঠ করি, মায়ের সামনেই সব কিছু পাঠ করতে পারেন। আচ্ছা, আমরা আজ একটু পড়ব শ্রীমা শারদার দুটি রূপ, যেটি লিখছেন স্বামী চেতনানন্দজি, অপূর্ব লেখা। আপনারা প্লিজ একটু চেতনানন্দজির বই পড়বেন, প্রেমেশানন্দজির পত্র সংকলন অনেকে কিনেছেন, আমি খুব খুশি হয়েছি, স্বামী চেতনানন্দজির বইও ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে বলছেন শ্রীমা শারদার দুটি রূপ, এটা স্বামী চেতনানন্দজি একটু বর্ণনা করছে। সময়ের মধ্যে আমার গলা যতক্ষণ সাথ দেয় আমি একটু আপনাদের সামনে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। বৃহদারণ্যক উপনিষদে আছে, স্বামী চেতনানন্দজির বই আপনারা কিনবেন যারা বই পড়তে ভালোবাসেন, বইটই কিনে, অঙ্কিতা বলেছে বই কিনতে, বইটই কিনে বেশ সাজিয়ে গুছিয়ে আলমিরাতে তুলে রাখলাম, সেরকম কিন্তু কিনবেন না, পড়বেন, মানে যে যারা পড়বেন না পড়বেন না, যারা পড়বেন তাদেরকে বলবো আমি স্বামী চেতনানন্দজির কয়েকটা বই কিনতে, অপূর্ব লেখা, আমাদের জন্যই লেখা, আমাদের মতো মূর্খের জন্যই লেখা, সহজ সরল ভাষায় তিনি লিখছেন। হ্যাঁ, ব্রহ্মের দুটি রূপ লিখছেন মহারাজ্যে, মূর্ত এবং অমূর্ত, মর এবং অমর, পরিচ্ছিন্ন এবং অপরিচ্ছিন্ন, প্রত্যক্ষ পরোক্ষ। দেবদেবীরাও বহুরূপী, তারা ইচ্ছা মতো রূপ পাল্টান, কখনো তারা দেবদেবী রূপে, কখনো আবার মানবী মানব মানবী রূপে এ জগতে লীলা করেন। মানুষ ভগবানকে মানুষ রূপে দেখতে চায়,
মানুষ ভগবানকে মানুষ রূপে দেখতে চায়, তাই আমাদের এসছেন মা শারদা, স্বামী বিবেকানন্দ, ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা তো মানুষ, আমরা সবসময় ভগবানকে কী করবো, আমাদের মতো হলে বেশ একটু মজা হয়, যেমন বাড়িতে মা মাসিদের মতো, যেমন মনের কথা বলি। খুব সুন্দর লিখছেন এখানে মহারাজ যে মানুষ ভগবানকে মানুষ রূপে দেখতে চায়, সর ঐশ্বর্যময় ভগবানের স্বরূপ দেখলে মানুষ ভয়ে বিস্ময়ে আড়ষ্ট হয়ে যায়। অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখে ভীত হয়ে তার পূর্বরূপ দেখতে চেয়েছিলেন, তাই তো বলছেন অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখে ভীত হয়ে তার পূর্বরূপ দেখতে চেয়েছিলেন। আমরা যদি মা শারদার দশভুজা দুর্গামূর্তি বা চতুর্ভুজা কালীরূপ দেখি তাহলে আমাদের অবস্থা অর্জুনের চেয়েও শোচনীয় হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিবেদিতা যখন নিজ বাংলায় মাকে বলেছিলেন মাতৃদেবী আপনি হন আমাদের কালী, তা শুনে মা হেসে বলেছিলেন না বাপু আমি কালী টালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে। তাহলে জিভ বার করা মাকে দেখলে আমরা নিশ্চয়ই ভয়ে এবং বিস্ময়ে অভিভূত হয়ে যেতুম। ভাগবত জীবনগুলিকে আমরা গ্রিক পুরাণের যে কবে সিঁড়ির রূপে কল্পনা করতে পারি, এই সিঁড়ির একদিকে ধূলিময় ধরা, অপরদিকে অমৃতময় অমরাবতী, দুঃখ কষ্ট ব্যথা প্রপীড়িত মানুষ অনাবিল স্বর্গীয় আনন্দ উপভোগ করতে না পারলেও এই ভাগবত জীবনগুলির মধ্যে অমৃতের আস্বাদন করে আপন জীবন জিজ্ঞাসার সদুত্তর পায় এবং সেই সেতুত সদৃশ জীবনগুলো ধরে স্বর্গনিত্য মর্তের লীলা মধ্যে যাতায়াত করতে পারা যায়। শ্রী মায়ের জীবন ছিল ঠিক উপরুক্ত যে কবে সিঁড়ির মতো, তার দ্বিবিধ সত্তা যুগপথ প্রকাশ পেত। একদিকে তিনি ছিলেন দেবী, অন্যদিকে ছিলেন মানবী। আমাদের জন্য মা মানবী রূপে ধরা দিয়েছেন। একদিকে জগদম্বা রূপে অলৌকিক সত্তায় বিরাজিতা, অন্যদিকে সাধারণ গৃহকর্ত্রীর মতো লৌকিক সংসার ধর্ম পরিচালিকা। তিনি আমাদের মতো রোগ শোক জ্বালা যন্ত্রণা অভাব অনটন সহ্য করেছেন, কিন্তু তার হৃদয়ে বসানো ছিল আনন্দের ঘট শান্তির ফোয়ারা। আমাদের এটাই পরীক্ষা, জানেন তো ভগবান কখনো, অনেকে বলছে না ভগবান পরীক্ষা নিচ্ছেন, উনি আবার কী পরীক্ষা নেবেন বলুন তো আমাকে? অনেকে বলে তোমায় পরীক্ষা নিচ্ছে, উনি কৃপা করছেন, উনি তো আমাদের সমস্ত দুর্বলতা সত্ত্বেও তিনি আমাদের কৃপা করেছেন। এটাই আমাদের দেখবার বিষয়, আমাদের চরিত্রের বিষয়। আমাদের রোগ শোক জ্বালা যন্ত্রণা অভাব অনটন সহ্য করে কি আমাদের হৃদয়ে মায়ের মতন আনন্দের ঘট বসানো আছে? আমরা কি জগৎ সুখকে, জগৎ আনন্দকে, জগতের মান অপমানকে কি তুচ্ছ করতে পারছে? যেমন স্বামী শারদানন্দজি বলতেন আমাকে কে অপমান করবে, আমি আমার সমস্ত কিছু প্রভুকে অর্পণ করেছি, আমাকে কে কে বললো, কে কে অপমান করলো, মান করলো, সম্মান করলো, এই যে এত ভালোবাসা আমরা পাই, এগুলো কিছুই তো আমার দেওয়া নয়। তাই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন না, আজকে ভগবানের কৃপায়, স্বামীজির কথায় যদি আমরা ফিরে আসি, স্বামীজি বলছেন যে মান সম্মানের একাংশ পেলে মানুষ পাগল হয়ে যায়। মান সম্মান খুব খারাপ জিনিস, ভালোবাসা মান সম্মান এগুলো না অনেক আমাদের অহংকারকে বাড়িয়ে তোলে। স্বামী বিবেকানন্দ বলছেন যে মান সম্মানের একাংশ পেলে মানুষ পাগল হয়ে যায়, মানে নিজেকে কেউ কেটা মনে করে, সেই মান সম্মান প্রভুর কৃপায় হজম করতে পেরেছি। মান সম্মান হজম করতে গেলেও একটা আধ্যাত্মিক কৃপা চাই। এটাই আমাদের দেখবার বিষয় যে আমরা রোগ শোক অনটন অভাব সংসারে থাকা সত্ত্বেও আমাদের মনটা কি আনন্দে আছে, আনন্দের পূর্ণ ঘট কি বিরাজ করছে সর্বদা, এটাই আমাদের দেখার বিষয়। সো এখানে দেখুন বলছেন অপূর্ব কথা, যে সুন্দর কথা বলছেন যে তিনি আমাদের মতো রোগ শোক জ্বালা যন্ত্রণা অভাব অনটন সহ্য করেছেন, কিন্তু তার হৃদয়ে বসানো ছিল আনন্দের ঘট
ও শান্তির ফোয়ারা। তার জীবনে প্রতিফলিত হয়েছে প্রত্যেক মানুষের যুগ আকাঙ্ক্ষা, কর্তব্যে আত্মসমর্পণ এবং তার ভিতর দিয়ে একটা আধ্যাত্মিক উন্নতি সাধন। তাই সাধারণ মানুষ সৃষ্টি মাকে বড় আপনার বোধ করে এবং তার মধ্যে দেখতে পায় নিজেদের আদর্শের প্রতিচ্ছবি। তার জীবনে প্রতিফলিত হয়েছে প্রত্যেক মানুষের যুগ আকাঙ্ক্ষা, কর্তব্যে আত্মসমর্পণ। আমাদের কর্তব্যে কিন্তু আত্মসমর্পণ করতে হবে এবং তার ভিতর দিয়ে আমাদের কিন্তু, যারা আমরা মায়ের মেয়ে বলে নিজেদেরকে দাবি করি, আমরা বারে বারে বাগবাজার মায়ের বাড়ি যাচ্ছি, আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন কতটা হচ্ছে। একটু সংযত হয়ে আমাদের জপ করতে হবে। স্বামী শারদানন্দজি বলছেন না এখানে, স্বামী শারদানন্দজি বলছেন যে একটু সিনসিয়ারলি আমাদের জপটা করতে হবে। এটা এটা আমাদের কিন্তু একটু দেখতে হবে। আচ্ছা, এখানে বলছেন যে বিদ্যা, কর্ম, পূর্বপ্রজ্ঞা এই তিনটি জিনিস সঙ্গে নিয়ে জীব এই জগৎ থেকে বিদায় নেয়। দেখুন, জীব এই শরীরটা নিয়ে তো বিদায় নিতে পারে না, শরীরটা ফেলেই তো চলে যেতে হবে। জীব কী নিয়ে বিদায় নেয়? বিদ্যা, আমি কতটা জ্ঞান অর্জন করতে পারলাম, যে জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞান কি আমার আধ্যাত্মিক সাধনে সহায়ক? আমার কি অন্তরের প্রসারতা হচ্ছে, নাকি আমি ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে আমাদের মনটা সংকীর্ণ হয়ে যাচ্ছে? তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, বিভূতি যোগে অর্জুন, আমি হচ্ছে অধ্যাত্মবিদ্যা এবং অধ্যাত্মবিদ্যাই হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা। যত আপনি অধ্যাত্মবিদ্যা আয়ত্ত করবেন, আপনি পরের সঙ্গে নিজের কোনো ফারাক পাবেন না, সকলের মধ্যে তিনি আছেন। তো এই ভাবটা আমাদের বারবার জাগরিত হবে, ভেদাভেদটা চলে যাবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের সঙ্গে কি যাচ্ছে, বিদ্যা যাচ্ছে, আমাদের কর্ম যাচ্ছে, পূর্বপ্রজ্ঞা যাচ্ছে। এই তিনটি জিনিস সঙ্গে নিয়ে জীব এই জগৎ থেকে বিদায় নেয় এবং কর্ম অনুযায়ী মানুষ রূপে জন্মগ্রহণ করে। কর্মটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট, সেই কর্ম অনুসারে আমাদের কিন্তু জন্ম হবে। সারদা দেবী জীব ছিলেন না। স্বামী চেতনানন্দজি লিখছেন, সারদা দেবী জীব ছিলেন না, তিনি ছিলেন ভগবতী দেবী। মা বলছেন না, দেবী না হলে কি এত সহ্য করতে পারতুম? মা বলছেন। আর কি বলছেন? মা বলছেন, এ শরীর দেব শরীর যেন। মা বলছেন, মা একেবারে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছেন, এ শরীর দেব শরীর যেন। সারদা দেবী জীব ছিলেন না, তিনি ছিলেন ভগবতী। তিনি নিজে নিজ মায়াকে অবলম্বন করে জীব কল্যাণে মানবী রূপে জগতে আবির্ভূতা হয়েছিলেন। সেই জয়রামবাটির মেয়ে সারদা রামচন্দ্র শ্যামাসুন্দরীর কন্যা রূপে, প্রসন্ন কালী বরদা অভয়ের বোন রূপে, শ্রীরামকৃষ্ণের স্ত্রী রূপে, যোগিন শরৎ আমজাত ও অগণিত নরনারীর মাতৃরূপে এই পৃথিবীতে মা 67 বছর লীলা করলেন। সে মায়ের নরলীলা দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু মনুষ্যচক্ষে আমরা দেখি কন্যারূপী সারদা পিতার পূজার জন্য বাগান থেকে ফুল তুলছেন, মাটির মেঝেতে বসে চন্দন ঘষছেন, ফল কাটছেন, বাবাকে তামাক সেজে খাওয়াচ্ছেন, জল নেমে দলঘাস কেটে বাপের চাষের গরুদের খাওয়াচ্ছেন, মুন্সিদের জন্য মাঠে মুড়ি নিয়ে যাচ্ছেন। শ্যামাসুন্দরীর সঙ্গে সারদা মাঠ থেকে তুলা সারদা শ্যামাসুন্দরীর সঙ্গে সারদা মাঠ থেকে তুলা তুলছেন এবং তা থেকে পৈতার সুতা কাটছেন, যাতে সংসারের দুটো পয়সা আসে। ধান সিদ্ধ করে ঢেকিতে ধান ভাঙছেন, রান্না করছেন। ওই অল্প বয়সী মেয়ের সেবা, বুদ্ধি, তৎপরতা দেখে শ্যামাসুন্দরী বলেছিলেন, সারদা, তোর মতন আমার যেন জন্মান্তরে একটি মেয়ে হয় মা। স্বামীর ধন থাকবে, ছেলে বলে নিয়ে বড় জ্বালাতন। মাকে পেয়ে এত মা মানে সেবা পরায়ণ ছিলেন, মায়ের ভীষণ একটা বুদ্ধি ছিলেন। মা তো দেবী নয়, মা তো জীব নয়, মা তো দেবী, মা তো জীব নয়, মা তো ভগবতী বলছে। মায়ের মাও প্রার্থনা করছে, সারদা, তোর মতন আমার যেন জন্মান্তরে একটি মেয়ে হয় মা।
আর কি বলেছিলেন, স্বামীর ধন থাকবে, ছেলে পুলে নিয়ে বড় জ্বালাতন। কন্যার ঝটিতে উত্তর এলো, আবার আমাকে টানছ? তোমার ছেলে পুলে আমি আবার এসে মানুষ করি। শ্যামাসুন্দরীর মৃত্যুকালে সারদা তার মুখে তিনবার গঙ্গাজল দেন এবং মাথায় ও বুকে জপ করে দেন, ধন্য শ্যামাসুন্দরী। জগদম্বাকে গর্ভে ধারণ করে তিনি অমর হয়ে রইলেন। অনেক সময় দেখুন, আমাদের আমি ম্যাগাজিন থেকে যখন নিবদ্ধ হতো পত্রিকা, বা ধরুন আমি উদ্বোধন থেকে, আমি যে কোনো লেখকের না লেখা আমি ঠিক স্পন্টেনাসলি পড়তে পারি না, খুব ভাষা দিয়ে লেখেন। তো স্বামী চেতনানন্দজির বই পড়বেন, অনেক সময় লেখায় বক্তব্যে বক্তার মানসিকতা, লেখার লেখকের চরিত্রটা না প্রস্ফুটিত হয়, এটা আমি বলতে বাধ্য হলাম। এবং যখনই মহারাজকে আমি দেখেছি, বহুবার আমি দেখার সৌভাগ্য আমার হয়েছে, দু চোখ দিয়ে দেখেছি। এবং স্বামী চেতনানন্দজিকে লাস্ট আমি দেখলাম এন্টালি অদ্বৈত আশ্রমে, এন্টালি অদ্বৈত আশ্রমে সরি, সেখানে অপূর্ব বক্তব্য রেখেছেন। তো সেখানে একেবারে ভগবান দর্শন করেছেন, কি সহজ সরল, বাপ রে বাপ। আর যখন উনি বলেন না, তখন মনে হয় পুরো মাকে দেখছেন, ঠাকুরকে দেখছেন। প্রাচীন সাধুদের কথা দুটো খণ্ড, ধ্যান লোকে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে, বিউটিফুল বই। আমি এত আনন্দ পাচ্ছি আজকে মহারাজের লেখাটা পড়ে, মহারাজের চরিত্র এখানে, মানে সহজ সরল যত আমরা হব না, আমাদের লেখার মধ্যেও না ওই কারুকার্য কম থাকবে, বলার মধ্যে কারুকার্য, সব কিছু একটা মনে হয় না, অনেকে বেশ কিছু মানে একটা সব কিছু মনে হয় যে একটা আর্টিফিশিয়াল। যারা আমরা চেতনানন্দজিকে দেখেছি, শত সৌভাগ্যে এরকম একজন মহাপুরুষকে দেখা যায়, কোনোদিনও কারুর দোষ দেখেন না উনি নাকি। তো এখানে এই বইটা পড়ে আমার এত আনন্দ হচ্ছে না, এত সুন্দর লিখছেন, মানে মায়ের রূপটা অপূর্বভাবে লিখছেন। মহারাজের চরণে আমার শতকোটি প্রণাম। একটা আনন্দময় পুরুষ, যারা ভগবান শ্রীরামকৃষ্ণময় হয়ে যায় না, তারা টোটালি একটা আনন্দময় পুরুষ হয়ে যায়, সব সময় আনন্দ, জগতের দুঃখ কষ্ট মান অপমান কিছু তাদের স্পর্শ করে না। এরকমই একজন মহাপুরুষ স্বামী চেতনানন্দজি, তার চরণে আমার আভূমি প্রণতি। খুব সুন্দর প্রসঙ্গে আমি চলে আসছি মায়ের কথায়। বলছে মহারাজ লিখছেন, ওর লেখাগুলো পড়েই আমি অভিভূত হয়ে যাই মহারাজের। আমি লাস্ট এন্টালিতে দেখেছিলাম এবং গোলপার্কে কালচারে অনেকবার দেখেছি, অপূর্ব। প্রসঙ্গে চলে আসছি, মহারাজ লিখছেন, সারদার মতো একটা বোন পাওয়া মহাভাগ্যের বিষয়। তার কনিষ্ঠ ভাই অভয় কলেরায় মারা যান, একদম মানে স্পষ্ট লিখছেন, দেখুন কোনো কারুকার্য নেই লেখার মধ্যে। মরণকালে দিদির কোলে মাথা রেখে অভয় বলেন, দিদি সব রইল দেখো। অভয় স্ত্রী সুরবালা এবং কন্যা রাধুকে সারদা সারা জীবন প্রতিপালন করেন। ভাই প্রসন্ন যখন কলকাতায়, তার স্ত্রী জয়রামবাটিতে কলেরায় মারা যান। সারদা তার দুই মেয়ে নলিনী ও মাকুর ভার নেন। মায়ের জীবনটা দেখুন, সব চোখের সামনে মায়ের কাছ থেকে কত ভাই, অভয় বলছে দিদি পরিবারকে তুমি দেখো, মা বলছেন না দেবী না হলে কি এত সহ্য করতে পারতাম, মা বলছেন এ শরীর দেব শরীর, যেন আমাদের তো এতটুকু সহ্য শক্তি নেই না, মায়ের বই আমাদের বারবার পড়তে হবে, মা যেন আমাদের আনন্দে রেখেছেন, মায়ের কাছে মায়ের দিকে তাকালেই আমাদের মনের সমস্ত মলিনতা, সমস্ত সংকীর্ণতা, সমস্ত পাটোয়ারি বুদ্ধি এগুলো চলে গিয়ে সুন্দর বুদ্ধি মাই দেবেন, মাই তো সব। এখানে বলছেন অপূর্ব কথা, যে সারদার মতো একটা বোন পাওয়া মহাভাগ্যের বিষয়। তার কনিষ্ঠ ভাই অভয় কলেরায় মারা যান। মরণকালে দিদির কোলে মাথা রেখে অভয় বলেন, দিদি সব রইল দেখো। অভয় স্ত্রী সুরবালা এবং কন্যা রাধুকে সারা জীবন মা প্রতিপালন করেছেন।
ভাই প্রসন্ন যখন কলকাতায় তার স্ত্রী জয়রামবাটিতে কলেরায় মারা যান, সারদা তার দুই মেয়ে নলিনী ও মাকুরও ভার নেন। কালীও বরোদাকে অর্থ দিয়ে সাহায্য করেন। সারদার আত্মকথা, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম, আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। যারা আমরা জয়রামবাটি গেছি, মায়ের কথায় আমোদরের জলটা আমাদের একটু মাথায় স্পর্শ করতে হবে, বিকজ মা বলছেন কি আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। পরবর্তীকালে ভাই ভাই যেদের সংসারের সঙ্গে নিজেকে যুক্ত করে তাদের সুখ দুঃখের ভাগী হয়েছেন। এদের প্রতি শ্রী শ্রী মায়ের দরদ ও অনুকম্পা ভক্তদের চোখে আসক্তি রূপে প্রতিভাত হতো। সূক্ষ্ম মন যখন কিছু ধরে তখন সেটাকে আঁকড়ে ধরে, সেটা একটা আসক্তির মতো মনে হয়। তিনি শ্রী শ্রী মায়ের দরদ ও অনুকম্পা, এই যে এত মা দরদি ছিলেন, ভক্তদের মনে হতো মা ভীষণ আসক্ত, মায়ের আসক্তিও নেই মায়ের বিরাগও নেই। স্বামী সারদানন্দজি কি বলতেন, রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হয়েছে, রাধু 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 করে করে মা পাগল হয়ে যাচ্ছে, যখন শরীর চলে যাচ্ছে বলছে ওকে নিয়ে চলে যা, ওর ওপর থেকে মন আমি উঠিয়ে নিয়েছি। মায়ের এরকমই আসক্তি। আমরা কোনো কিছুতে কোনো ছেলেমেয়ের প্রতি আসক্ত হলে বাপরে বাপ, সারাদিনই তার চিন্তা করব। কিন্তু কেউই তো পারমানেন্ট নয় জীবনে। কবে বুঝবেন আপনারা, মাকে প্রার্থনা করবেন, চিন্তা করবেন, ভগবানের চিন্তা করবেন, সব ছেড়ে চলে যেতে হবে। যদি একটু মৃত্যুকালে, চেতনানন্দজি লিখছে না, মরণকালে যদি একটু মায়ের নামটা একটু মুখে উচ্চারিত হয় জীবন ধন্য। এই যে আচ্ছা, যারা আমার গীতা অনলাইন ক্লাস করতে চান তারা প্লিজ শিখা নাম্বারটা একটু শেয়ার করে দাও, 7439471665। কালকে আমি বলছিলাম এই যে আমরা গীতা পাঠ করছি, এটা কি পূর্ণ হচ্ছে আমরা নিজেরাও জানি না। একটা সময় আমরা গীতা পাঠ করছি, এই ব্যাপারটা আমরা বুঝবো না। হ্যাঁ, মানে অশেষ পুণ্য বলে এই, যখনই আমার সাবজেক্টটা গীতা হয়ে আমার এত আনন্দ হচ্ছে, আমার স্টুডেন্টরা বলবে অঙ্কিতাদি একটু ভয়েস করে পাঠাও, একটু চ্যান্টিং করে পাঠাও, ঠাকুরকে বলি ঠাকুর আমার সাবজেক্টটা তুমি দারুণ দিয়েছ। প্রেমেশানন্দজি বলতেন শুয়ে শুয়ে গীতা পাঠ করলেও পুণ্য লাভ হয়। আমি জানি না কি পুণ্য লাভ হবে, কিন্তু হবে, হবে তো বটেই। একটা মন যখনই নিম্নগামী হয়ে যাচ্ছে, গীতার শ্লোকগুলো চ্যান্টিং করলেই আমাদের মন একটা ঊর্ধ্বলোকে বিরাজ করে। সারদার আত্মকথা, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম, আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। তাহলে যখন আপনারা জয়রামবাটি যাবেন, আপনারা প্লিজ আমোদরে গিয়ে একটু চান করবেন, বিকজ আমোদর নদী হচ্ছে, আমোদর নদ মায়ের গঙ্গা, ওখানে গিয়ে একটু স্নান করবেন। শ্রী শ্রী মায়ের সংসারে ভাই ভাইজিদের প্রতি এত আসক্তি, দরদ অনুকম্পা ভক্তদের চোখে আসক্তি রূপে প্রতিভাত হতো। সাধারণ ভক্তরা কি মনে করেন বলুন তো, ওই তো মানে আমি ত্যাগী হয়েছি, আমি সব কিছু ছেড়ে বনে বাদারে গিয়ে তপস্যা করব। রামকৃষ্ণ মিশন কিন্তু এটা শেখায় না, আমাকে সব করতে হবে, সবার সঙ্গে থাকতে হবে, সব কাজ করতে হবে, কোনো কিছুতেই আসক্ত হলে হবে না। কি মজার একটা ব্যাপার, আমি নিজেও ভাবছি সব কিছু করতে হবে কিন্তু কারুর প্রতি আসক্ত হলে চলবে না, দুঃখ কষ্ট কম পাবেন। আপনি ছেলের প্রতি প্রচণ্ড আসক্তি, ছেলেকে নিয়ে অনেকে বলে না মেরি জান, ওরে বাস, ওই জানই একদিন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। একজন লিখেছে আমি দেখলাম, মেরি জান, আরে জান তো ইনি ভগবান শ্রীরামকৃষ্ণ। যারা যত যাদের আসক্তি না, তারা সচেতন হন, বড় হয়ে এমন জানেরা এমন এমন কথা বলবেন না, চমকে যাবেন একেবারে প্রত্যেককে। ঘর ঘর কা কাহানি, এটা আপনারা স্বীকার করুন আর না করুন, চমকে যাবেন। কিন্তু যদি আপনি এই যে হাতে তেল মেখে কাঁঠালটা ভাঙেন, এই তেল মাখা মানে কি, হাতে চিত্রূপানন্দজির একটা অপূর্ব বই প্রকাশিত হয়েছে, কথামৃতের প্রথম দ্বিতীয় তৃতীয় দর্শন স্বামী লোকেশ্বরানন্দজির, সেখানে মহারাজ অপূর্ব বর্ণনা করছেন, কি বলছেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা মানে কি, ঈশ্বরে
অনুরাগ ভক্তি যত আপনার বৃদ্ধি পাবে, আপনার কে কে বললো আর আপনার হৃদয়টা স্পর্শ করবে না? তখন ভাবতে হবে সংসারটা তো এরকমই, এই এই মৃত্যু জরা জীর্ণ এই সংসার থেকে আপনি কি সুখে থাকার চেষ্টা করছেন শুনি? বৃথা চেষ্টা, বৃথা চেষ্টা, ঠিক আছে? সো মনটা তৈরি করুন, মনটা তৈরি করুন, না হলে না মানে একেবারে বিমর্ষ হয়ে যাবেন। এই যে স্বামী বিবেকানন্দ বলছেন না, যারা প্রশংসায় খুব উচ্ছ্বসিত হয়, যেমন আমার আমার আমাকে তো ফেসবুকে আমার হাজব্যান্ড বলবে এই ছবি দিলে 1K কমেন্টস, বাপ রে বাপ। খুব যদি আমি উচ্ছ্বসিত হই ব্যাপারটায়, আমার নামে তো অনেকেও নিন্দে করে, সেটা আমি মানতে পারবো না। স্বামীজি বলছেন প্রশংসায় অত বেশি মাতামাতি করো না, তুমি কিন্তু তোমার নিন্দাটাও তোমাকে হজম করতে হবে, আমার কি ভুল ত্রুটি আছে এগুলো হজম করতে হবে। দারুণ ব্যাপার দেখুন, এই যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, যেটা কথামৃতে ঠাকুর বলছেন না, যে ঈশ্বরে অনুরাগ যে বৃদ্ধি পাবে, ঈশ্বরে ভক্তিরূপ তেল, ভক্তিরূপ তেল মাখলে না, আর আমরা বলতাম না মেরি জান, ওরে বাস, একজন লিখেছে আমার এই পৃথিবী, অনেকে বলে না আমার পৃথিবী, আ হা হা কি কষ্ট পাবে, এই পৃথিবীর থেকে প্রচুর কষ্ট পাবে যারা সংসারটাকে মনে করছেন আমার পৃথিবী, এদের মতো আমাকে কেউ ভালোবাসে না, কেউ এ করে না। সো এই হচ্ছে ব্যাপার, যে এখানে বলছেন অপূর্ব কথা প্রসঙ্গে চলে আসছি আমি, বলছেন যে বলছে তাদের সন্দেহ, অনেকে মাকে ভাবতো, মা ভীষণ সংসারের প্রতি আসক্ত ছিলেন, তাদের সন্দেহ দূর করবার জন্য মা বলছেন দেখো সব বলে কি না আমি রাধু রাধু করে অস্থির, মা বলছেন সবাই বলে কি না আমি রাধু রাধু করে অস্থির, তার উপর বড় আমার আসক্তি, এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না, বাসনা থেকেই সব, বাসনা না থাকলে কিসের কি, এই যে আমি এসব নিয়ে আছি কই আমার তো কোনো বাসনা হয় না, কিছুই না। দেখুন মা বলছেন এত কিছু মা নিয়ে আছে, মায়ের কিছু বাসনা নেই, মাকে যখন সবাই বলতো আপনি এত ত্যাগী, আপনি ত্যাগের আদর্শ, আপনি ত্যাগের ত্যাগীর যে বাদশাহ তার আপনি সহধর্মিনী, আপনার এত রাধু রাধু করে আসক্তি কেন, তখন মা বলছে রাধুটা রাধুকে না আনলে আমি আমার শরীর আমি রাখতে পারতাম না, না হলে ঠাকুরের শরীর যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি চলে যেতাম। যে মন আমরা সংসার থেকে আমার পৃথিবী মেরি জান এদের থেকে আমি ওপরে ওপরে ওঠাতে পারছি না, সেই মন মা নিচে নামাতে পারতেন না, এই নিচে নামানোর জন্যই ঠাকুর মাকে রাধুকে উপহার দিয়েছেন, মা যাতে রাধির প্রতি মনটা নাবিয়ে দিয়ে কাজকর্ম করতে পারে, যেমন ঠাকুরও নরেন রাখাল ভবনাথ মাস্টার শুদ্ধ শক্ত বালকদের সঙ্গে, শুদ্ধ সত্য মানুষদের সঙ্গে ঠাকুর যেমন ভক্তলয়ে লীলা করছেন, তেমনি মা সারদা দেবী কিছু লীলা করছেন, তিনি সব কিছুর মধ্যে আছেন। মাঝে মাঝেই মা ওই মায়ের পুরনো মন্দিরে গিয়ে ভাববেন মা মাঝে মাঝে পা ছড়িয়ে বসে আছেন জয়রামবাটিতে, জয়রামবাটি গেলেই তো মায়ের কথা মনে পড়ে সব সময়, আর বাগবাজার মায়ের বাড়িও খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, মায়ের কথা মনে পড়ে। তা ওখানে না মা বসতেন জয়রামবাটিতে, আমি মনে মনে এটা ভাবি মায়ের চোখের দৃষ্টিটা দেখবেন একেবারে সুদূর প্রসারী, মা না হলে এমনি বলেছেন যে যারা আসেনি যারা আসবে সকলকে জানিয়ে দিও বাবা আমার আশীর্বাদ, আমার ভালোবাসা সবার উপরে আছে, মানে মায়ের দৃষ্টি মায়ের ভালোবাসা সুদূর প্রসারী, মা বলছেন যারা এসেছে যারা আসেনি তাদের সকলের উপর আমার আশীর্বাদ আছে। আগের ক্লাসে আমরা জানতে পারি যে ভুলে গেলাম কথা প্রসঙ্গে ভুলে গেলাম যে আবার লিখছেন একজন যোগমায়া, যোগমায়া রাধুকে যোগমায়া হিসেবে উনি বিরাজ করেছেন। আচ্ছা আমি প্রসঙ্গে চলে আসছি, বলছেন যে শ্রীরূপে সারদাকে শ্রীরামকৃষ্ণ দেখলেন মন্দিরের কালীমা, নহবতের গর্ভধারিণী মা আর
পাদ সেবারতা শ্রী শারদামা 1-3-3-1। স্ত্রী পতিদেবতার পূজা করে কিন্তু পতি পত্নীর পূজা করে বড় শোনায় যায় না। অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রী সবসময় পতিদেবতার পূজা করে কিন্তু পতি যে পত্নীর পূজা করে এটা বড় শোনা যায় না। ষোড়শী পূজার দ্বারা ঠাকুর শারদার দেবী মানবত্বের পূর্ণ বিকাশ দ্বার বিকাশের দ্বার উন্মোচন করলেন। শারদা দেহ মন প্রাণ ঢেলে স্বামীর সেবা করে পতিপ্রেমের পরাকাষ্ঠা দেখালেন। শারদা মাতৃলীলা তুলনাহীন। এখানে লিখছেন যে শারদা মাতৃলীলা তুলনাহীন, কোনো তুলনাই হয় না মায়ের ভালোবাসার। মা বলছেন না, যারা আসেনি যারা আসবে তাদের, মানে যারা এখনো আসেনি জন্মায়নি তাদের ওপরও মায়ের মাতৃভাব। ভাগ্যিস মা নিজের গর্ভে ধারণ করেননি সন্তান। এখানে বলা হচ্ছে, অচিন্ত্যকুমার সেনগুপ্ত লিখছেন, মা গো আমরা তাহলে কৃপা পেতাম না। সিস্টার নিবেদিতা বলছে না, তোমার কি ইতর জীবজন্তুর প্রাণীদের মতো মা হতে হবে? এই যে মায়ের যে ব্যক্তি, সকল গর্ভধারিণী মায়ের মুখচ্ছবি মায়ের মধ্যে আমরা পেয়ে যাই। মাকে দেখলেই মনে হয় আমার যে, মাকে দেখলেই মনে হয় মা সব জানে, অতীত বর্তমান ভবিষ্যৎ। আমার মায়ের ছবির দিকে তাকিলে, আমার বেডরুমে যে মা আছেন, যে অনেক সময় আমি পোস্ট করি ছবি, মনে হয় মা সব জানেন। মা শুধু যেন কানে কানে বলেন, ক্লাসে আসার আগেই আমার মনে হচ্ছে আমার শরণাগত হ। সত্যি আমার ফিলিংস হলো, ক্লাসে আসার আগেই মনে হচ্ছে মা যেন বলছেন আমার কানে কানে আমার শরণাগত হ। আর কিচ্ছু না, আর কিচ্ছু না, জগতে কি হচ্ছে না হচ্ছে মাথা মুন্ডু পাবেন না। জানেন চারিদিকে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু আপনি মেলাতে পারবেন না। তাহলে আমাদের একদমই ব্যাপারটা মানতে হবে। হ্যাঁ দোলনদি, থ্যাংক ইউ সো মাচ, কালকে অপূর্ব গান আমরা শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজে দোলনদির গানে একেবারে অন্তরটা আমার নাড়িয়ে দেয়। যে গানই উনি গান না কেন, আমার একেবারে অন্তর স্পর্শ করে। যখনই সময় পাই শুনি, এবং আমার শাশুড়ি তো একদম ফ্যান দোলনদির। সো যাই হোক, তুমি শুনছো, আমি ধন্য, প্রণাম নিও সকলে, ভালোবাসা নিও দোলনদি, মধুরাদি, না থাকলে আমাদের যে কি হতো, বাপরে বাপ, এই পেজটা চলতোই না। দিদিরা এসছেন, বলছেন কতজনের সঙ্গে আমাদের আলাপ পরিচয় ঘটেছে, তাই না? প্লিজ আপনারা একটু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ, শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক ইউটিউব চ্যানেল, শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ইউটিউব চ্যানেলটা আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ সত্যি কথা, যে সত্যি কথা বলতে হবে, মা যে বলছেন, মা যেন বলছেন আমার শরণাগত হ, বর্তমান ভবিষ্যৎ অতীত কিছু ভাবতে হবে না, চলে যাবে, চালিয়ে নেবেন জগদম্বা, তিনি জগতের দেবী, তিনি জগদ্ধাত্রী। ঠাকুর বলে গেছেন মাকে জগতের অধিষ্ঠাত্রী দেবী, জগতে কি হচ্ছে কোথায় হচ্ছে না হচ্ছে সব তিনি জানেন, কেবল শরণাগত মা শরণাগত। তোমার পায়ে আমাদের একটু চরণে আমাদের মতি দিও, ওকে? এখানে বলছেন, দেখুন অপূর্ব কথা, স্ত্রী রূপে শারদাকে শ্রীরামকৃষ্ণ দেখলেন মন্দিরের কালীমা, নহভতের গর্ভধারিণী মা, আর পাদ সেবারতা শ্রী শারদামা 1-3-3-1। স্ত্রী পতিদেবতার পূজা করে কিন্তু পতিপত্নীর পূজা করে বড় শোনা যায় না। ষোড়শী পূজার দ্বারা ঠাকুর শারদার দেবী মানবত্বের পূর্ণ বিকাশের দ্বার উন্মোচন করলেন। শারদা দেহ মন প্রাণ ঢেলে স্বামীর সেবা করে পতিপ্রেমের পরাকাষ্ঠা দেখালেন। শারদা মাতৃলীলা তুলনাহীন। ও নন্দিনীদি, নন্দিনী বন্দ্যোপাধ্যায় দেখছেন, নন্দিনীদি আমোদরে খুব ছবি টুবি তোলা হয় শারদা কাননে, জয়রামবাটিতে নন্দিনীদি ভীষণ যায়। আজকে যখন আমি আমোদরের কথাটা বলছিলাম না নন্দিনীদি, আমি দিদি না ফ্রেন্ড, আমি জানি না, সকলকে আমাকেও অনেকে দিদিই বলে, সম্বোধন করে, তখনই আমার না তোমার ছবিটার কথা, তোমার কথা আমার মনে পড়ছিল। আজকেই নন্দিনীদির কমেন্টটা আমার একেবারে চোখে পড়লো, ভালোবাসা অঙ্কিতা, অনেক ভালোবাসা নিও গো। জয়রামবাটি যে কেউ যেতে পারে না, জয়রামবাটি যাওয়া কিন্তু যাদের বহু বহু সুকৃতির ফলে জয়রামবাটি মানুষে যেতে পারে, সত্যি বলছি।
এটা মানে এটা অন্তর থেকে আমি বলছি, সত্যি বলছি। যারা জয়রামবাটি গিয়ে থাকেন না, অনেক সময় আমাকে মা আমাকে এক সময় কাজ করাতেন, কি জানেন, আমাকে সবাই ফোন করে করে বলতেন, অঙ্কিতা বুকিং করে দিবি, মম্পি বুকিং করে দিবি, মায়ের বাড়ি থাকবো। তখন আমার কিন্তু একটা অন্যরকম কাজ মা দিয়েছিলেন। এবার যেই মহারাজজি বুকিংটা নিয়ে নিতেন কোভিড-19 আগে, আমি ভাবছি মা তোমার কাছে থাকবে, এই পুণ্য কাজটা তুমি করালে মা, তোমার কাছে কেউ যাবে সেটা আমি ফোন করে কনফার্ম। তখন কিন্তু সেই সময় কিন্তু ওই কাজটা মা করিয়ে নিয়েছেন, এখন কিন্তু আর বুকিং টুকিং করি না। বলো না আবার অঙ্কিতা গীতা ক্লাস ছেড়ে আমার একটু বুকিং করে দিও। সেই সময় করাতাম, মা কাকিমারা পিসিরা সবাই বলতো, এই মম্পি একটু ফোনটা করে বলে দে তো, তোর গলাটা সুন্দর, এটাই বলতো। তখন তো গলাটা আরও মিষ্টি ছিল না, সো এটা বেশ মজা হতো। আর আমি ভাবতাম বাবা কেউ জয়রামবাটি যাবে, আমার কি আনন্দ। আমি সুগতা দিকেও বলছিলাম, সুগতা দি শত পুণ্য বলে মায়ের কাছে থাকা যায় গো। আর আমি চোখের জল ফেলাচ্ছিলাম, কারণ আমি বেসিক্যালি জয়রামবাটি ছাড়া আমার মনে হয় শ্রেষ্ঠ তীর্থ, এর ওপর কোনো তীর্থ হয় না। মায়ের কথা বলতে গিয়ে আমার বারবার জয়রামবাটির কথাই মনে হয়। সত্যি কথায় পৃথিবীতে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে জয়রামবাটি। যারা যেতে পাচ্ছেন তারা না মায়ের উপস্থিতিটা একটু অনুভব করবেন, বাজে গল্প করবেন না, হ্যাঁ বউ কী করলো, ছেলে কী করলো, নাতি কী করলো, অনেক হয়েছে জানেন, চুলগুলো সাদা হয়ে গেছে, যদিও আমরা সকলে এখন কালার ফালার করি, বোঝা যায় না বয়সগুলো, অনেক হলো জানেন, সংসারটা এবার ছেড়ে জয়রামবাটিতে আমাদের যেতে হবে, সংসারটা নিয়ে যেন জয়রামবাটি যাবেন না, মায়ের অনুভূতিটা একটু অনুভব করবেন রাত্রিবেলায় সকালবেলায়, অপূর্ব। যাই হোক, এখানে বলছে, এখানে খুব সুন্দর কথা বলা হচ্ছে, প্রসঙ্গে চলে আসছি, আমি মায়ের কথা মানেই গল্প করতে বসেছি। আমি বলছেন সুন্দর কথা, এখানে বলছেন স্বামী চেতনানন্দজি লিখছেন যে সারদা মাতৃলীলা তুলনাহীন। কথায় বলে সমুদ্রের তল আছে পার আছে, কিন্তু মাতৃ স্নেহ অতল অপার। আপনি তল পাবেন না, মায়ের স্নেহের আমরা তল পাবো না জানেন, এরকম মা এসছেন। স্বামী বিবেকানন্দ এস বলছেন না, তোমার মতো মা জগতে একটি, এটা রোজ ভাববেন, প্লিজ ভাববেন আপনারা। মায়ের কথা আর কত বলবো, স্বামী বিবেকানন্দ শ্রেষ্ঠ মূল্যায়ন করে দিয়েছেন কি মা গো, তোমার আশীর্বাদে লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি হবে, কিন্তু আমি এও জানি মা, তোমার মতো মা জগতে একটি। যখন বাবুরাম মহারাজের মা যখন দুর্গা পূজা করছে, বলছে বাবুরামের মায়ের ভীমরতি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির প্রতিমায় দুর্গা পূজা করছে, কোন ভাবে। স্বামী বিবেকানন্দ তো বিভিন্ন ভাবে থাকতেন, দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে দেবীর বিভিন্ন রূপ, স্বামী বিবেকানন্দেরও বিভিন্ন সময় বিভিন্ন রূপে থাকতেন, এটা আমরা দেবীর চরিত্র, মাও অনেক সময় থাকতেন। বলছেন মাতৃ স্নেহ অতুল এবং অপার, তিনি সন্ন্যাসী গৃহী দস্যু বার্বনিতা পশু পক্ষী সৎ অসতের মা হয়ে সন্তানদের সঙ্গে লীলা করে গেলেন। তিনি আগে বুঝতাম না বিকাজ, আগে হয়তো বলতাম মা কেন এরকম হচ্ছে না হচ্ছে, ও মা এই মা তো দোষ দেখতেই পারেন না, এই মাকে কারুর নামে কিছু কমপ্লেন করে উনি শোনেন না, মা বলছেন বাবা আমি কারোর দোষ টোষ দেখি না, তার মধ্যে কি ভালো গুণ আছে সেটা উনি দেখবেন, এরকমই মা, অদ্ভুত চরিত্রের মা। আমরা বলি না ও কেন এরকম করলো মা, এ কেন এরকম করলো, তুমি দেখে নিও, মা বলছে কিচ্ছু দেখবো না, ও আমার সন্তান, সকলে আমার সন্তান, আমি ধুলো কাদা ঝেড়ে পরিষ্কার করে আমি গ্রহণ করে নিই। আজকে আমি ক্লাস করছি ইয়া দেবী সা সারদা, যেটা লিখছেন স্বামী সারদানন্দজি, এই বইটা থেকেই মা যদি চান আমি পুজোর কটা দিন ক্লাসটা করব। বিশুদ্ধানন্দজি বলতেন মা আমাদের গুণ্ডি ভাঙা মা। বিরজানন্দজি বলতেন মা আমাদের জন্ম জন্মান্তরের মা। অপূর্ব কথা, প্রসঙ্গে চলে আসছি, মা ছিলেন সন্ন্যাসী গৃহী দস্যু বার্বনিতা পশু পক্ষী সৎ অসতের মা হয়ে সন্তানদের সঙ্গে মা লীলা করে গেলেন।
তিনি সংঘ মাতা হয়েও রামকৃষ্ণ সংঘের বাবারে তিনি সংঘ মাতা হয়েও রামকৃষ্ণ সংঘের সাধুদের নানাবিধ সমস্যা দূর করেছেন। সন্ন্যাস ও দীক্ষা দিয়ে তাদের আধ্যাত্মিক জীবন পুষ্ট করেছেন, ভক্ত জননী হয়ে তাদের জন্য রান্না করেছেন, এঁটো পরিষ্কার করেছেন, বিছানার চাদর ও বালিশের ওয়ার্ড ধুয়েছেন, দীক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, দূরের গ্রাম থেকে শাকসবজি জোগাড় করে এনেছেন, কলকাতার ভক্তদের সকালে চা খাওয়ার অভ্যাস, জয়রামবাটির পথে মা পাত্র হস্তে বাদগ্রস্ত পা টেনে টেনে চলছেন, যার গায়ে দোহা হয়েছে তার কাছ থেকে একটু দুধ নিয়ে চা করবেন বলে। মা আমাদের শিখছেন বাড়িতে কেউ মায়ের সন্তান এলে কিভাবে আমরা ভক্ত সেবা করব, কিভাবে আমরা ভক্ত সেবা করব, এটা মা আমাদের শিক্ষা দিচ্ছেন। জ্ঞানদায়িনী মা গুরুরূপে শিষ্য শিষ্যাদের দীক্ষা দিয়ে রাতে না ঘুমিয়ে তাদের জন্য জপ করছেন। তিনি সেবককে বলছেন, কি করি বাবা, ছেলেরা সব ব্যাকুল হয়ে ধরে, আগ্রহ করে তখন দীক্ষা নেয়, কিন্তু কই কেউ নিয়মিত, নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। মাকে মাঝে মাঝে একটু বলবেন, আমি বলি একটু জপটা একটু করে দেবে মা আমার হয়ে, মা তো জপ করতেন তো, মা তো আপনার মা না, ঠাকুর বলছেন না আপনার মা বোধ হলে তো হয়। আমার একটা মালা আছে, মালাটাকে মা পরিয়ে বলি, মা আজকে বেশি হয়নি তুমি জপ করো, মাকে বলবেন। দেখুন মা বলছে না দীক্ষা নিয়ে সব চলে যায়, কেউ জপ টপ করে না, বাবা আমি রাত জেগে জপ করি, এরম মা না থাকলে আমরা উদ্ধার হব কি করে। কলিযুগ প্রচণ্ড একটা যা নয় তাই হচ্ছে, এই যুগের এই জন্যই তো ঠাকুর মা স্বামীজি এসছেন, আমাদের একটু নাম করলে না আমরা আমাদের ভবতরী উতরে যাবে। আগে যুগে ওই কলি দাপর চেতা এসব যুগে অনেক যাগ যজ্ঞ অনেক কিছু করতে হতো তবে ভগবান তুষ্ট করতেন হতেন, বাট এই কলিযুগে একটুখানি নাম মাহাত্ম, যারা আমরা শ্রী যাদের আমাদের আমি বলবো সবাইকে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বইটা কিনতেন, যারা বই পড়েন, যেটা লিখছেন স্বামী চেতনানন্দজি, নাম রূপের মহিমা, নাম কি জিনিস, নাম কি মাহাত্ম, স্বামী চেতনানন্দজি অপূর্ব সুন্দর বর্ণনা করেছেন সহজ সরলভাবে। উনি নিজে তো সহজ সরল, ওনার লেখা কি করে জটিল হবে। সো এই জন্যই এখানে বলছেন, মা বলছেন না যে ছেলেরা সব ব্যাকুল হয়ে ধরে, আগ্রহ করে দীক্ষা নেয়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছু করে না, তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে, তো মাকে বলতে হবে মা তুমি আমার ভার নিয়ে নাও, তুমি আমাকে দেখো মা, তাই জপ করি, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না কাঁদে দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ, মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়, ভাবি শরীরটা তো যাবেই তবু এদের হোক। শ্রীমানিজও মুখে বলেছেন আমি জগতের মা সকলের মা, বাবা তারাও বিদেশিরাও তো আমার ছেলে, বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে, তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। এই লেখাগুলো না আমরা খেলার ছলে নিই তাই এত আমাদের সংশয়। মা বলেছেন যে কি বলেছেন, বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে, তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। অলৌকিক বস্তু সাধারণ মানুষের দর্শনের আওতার বাইরে, মাকে আমরা মা বলেই বুঝি, দর্শন শাস্ত্রের কোষ্ঠী পাথরে ফেলে তাকে বিচার করে জানতে চাই না, সম্পদে বিপদে রোগে শোকে সংসারে বিড়ম্বিত জীবনে আমরা মার কাছে পাই অভয় সান্ত্বনা স্নেহ ভালোবাসা, বাপের চেয়ে মা দয়াল, সেই জন্যই তো আমরা মার কাছে মনের সব কথা খুলে বলি, আর তিনিও যথাযথভাবে আমাদের পথ বলে দেন। মানবী সারদার মধ্যে দেবী সারদাকে দেখতে হলে দিব্য চক্ষু চাই, কৃষ্ণের কৃপায় অর্জুন দিব্য চক্ষু পেয়ে কৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলেন, তেমনি মায়ের কৃপা না হলে মায়ের দিব্যরূপ দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। একবার এক বৃদ্ধা বৈষ্ণবী বিধবা শ্রীশ্রী মাকে প্রশ্ন করেন, আপনার স্বামী দেহত্যাগ করেছেন, আপনি বিধবা হয়ে পারওয়ালা কাপড় পরেছেন কেন?
মা তখন লাল পেরে কাপড় পরেছিলেন। মা তখনই দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, ঠাকুর এখনো আছেন, আমি তাকে পূজা করি, দর্শন করি, তার ভক্তেরাও তাকে দর্শন করে। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন তাকে ঢাকা যায় না। দোতন শিলা সারদা তার দেবীত্বকে মেয়ে বোন স্ত্রী খুড়ি পিসি প্রভৃতি আত্মীয়তার আবরণে আবার কখনো ঘোমটা দিয়ে সংঘ জননী ভক্ত জননী রূপে ঢেকে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু সবসময় সফল কাম হননি। স্থান কাল পাত্র বুঝে তিনি তার দৈব স্বরূপ প্রকাশ করেছেন। আমাদের প্রাণ ব্যভিচারী, আমাদের প্রাণ ব্যভিচারী, চিত্ত চঞ্চল, অহংকারাচ্ছন্ন বুদ্ধি, তাই আমরা মায়ের দেব দুর্লভ রূপ দেখতে পাই না। বিউটিফুল কথা স্বামী চেতনানন্দ জি লিখছেন, অপূর্ব কথা। কেন আমরা মায়ের দর্শন পাই না? আমাদের প্রাণ ব্যভিচারী, এটাও চাই ওটাও চাই, সংসারের সুখটুকুও চাই, গ্ল্যামার চাই, রোগ শোক থেকে মুক্তি চাই, আবার মাকে চাই। মাকে আমরা কবে বলবো, মা কিছু চাই না, তোমাকে চাই, তোমাকে দেখতে চাই। ঠাকুর বলছেন অবশ্য ভোগান্ত না হলে ব্যাকুলতা আসবে না, নিজের জীবন দিয়ে দেখছি। কোনো কিছু জোর করে হয় না, জোর করে ভোগ কেন, জোর করে ত্যাগই হয় না, জোর করব কেন, ত্যাগ হবে স্বতঃস্ফূর্ত, তখন অটোমেটিক্যালি বলবো দূর কিছু ভাল লাগছে না, ঠাকুর আমি তোমাকে চাই। এরকম জোর করে কোনো কিছু হয় না, রামকৃষ্ণ মিশন এটা শিক্ষা দেয় না। রামকৃষ্ণ মিশনের বৈশিষ্ট্যই হচ্ছে স্বচ্ছতা। তুমি নিজের ভেতরেই, আমাদের, আমরা যে দেবতা হব, আমরা দেবতা হলে না জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। জপ করতে করতে, মায়ের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে করতে আমাদের দেবত্ব জাগ্রত হবে। জানেন, অহংকারে আমরা খালি ভাবি আমি 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 পাগল হয়ে যাব। আমি মাঝে মাঝে ভাবি আমি পাগল হয়ে যাব, এই মানুষগুলোকে নিয়ে যে কি করি, কিছুই তো আমি করি না, সবই তো তিনি করান। এই সামান্য ব্যাপারটুকু আমরা বুঝি না, সামান্য ব্যাপারটুকু আমরা বুঝি না। আমি অনেস্ট, আমি খুব নীতিশীল, আমি এই, ঠাকুর এমনি বলেননি আমি মরলে ঘুচিবে জঞ্জাল, আমিটা একটা জঞ্জাল, যার কাঁচা আমি অন্তর থেকে কম, মুখে নয়, মা করাচ্ছেন, যখন আমার বোধে বোধ হবে মাই করাচ্ছেন, ভালো কাজগুলো মাই করাচ্ছেন, তখন ব্যাপারগুলো আমাদের পরিষ্কার হবে। রামকৃষ্ণ মিশন জীবনকে স্বচ্ছতা এনে দেয়, স্বচ্ছতা শেখায়। জলের মতো একটা চরিত্র যদি গঠন হয়, ভেতরে তো দেবত্ব আমাদের জাগ্রত হচ্ছে না, হোলি কোম্পানি কেউ পায়নি, সাধু সঙ্গ, যখনই ভগবানের কথা শুনতে আমাদের ভাল লাগছে, হরি কথা ভালো লাগছে, তখন জানবেন আমাদের কিন্তু আর বেশি দেরি নেই। ঠাকুর কথামৃতে কি সুন্দর ওই বৈধি ভক্তি আর রাগ ভক্তির কথা আলোচনা করেছেন, স্যালিউট ভগবান শ্রীরামকৃষ্ণকে। সত্যি বলছি, আমি অবাক হয়ে যাই। এই কালকে ভাবছি বড্ড অগজবগজ চিন্তা করছে, থ্যাংকস কাকিমা, পুতুল কাকিমা দেখছো, ভীষণ ভালোবাসা পেয়েছি আমি, আমার আমার কাকিমা আমাদের বাড়িতে আসেন, রিঙ্কু কাকিমা, পুতুল কাকিমা, থ্যাংকস কাকিমা, থ্যাংক ইউ সো মাচ, তুমি দেখছো, প্রণাম নিও আমার, সকলে আমার প্রণাম নিও তোমরা। সো দেখুন, কালকে আমি ভাবছিলাম, এই মনে বাজে চিন্তা করছি, এক্ষুনি আমি কথামৃত নিয়ে বসে পড়বো, মন আমার একেবারে রাঙিয়ে যাবেন ঠাকুর। ঠাকুরের কথাতে এরকমই একটা মাহাত্ম্য আছে, বিশ্বাস করুন। আপনার মনটা যখন খুব রেসলেস লাগছে, খুব চিন্তা লাগছে, আপনি ভীষণ রেসলেস, তখনই কথামৃত খুলে আমাদের বসতে হবে। তাহলে আমরা মায়ের স্বরূপ আমরা কেন বুঝতে পারি না? বিকজ আমাদের প্রাণ ব্যভিচারী, চিত্ত চঞ্চল, একটা ইম্পারমানেন্ট ম্যাটার নিয়ে ভীষণ চিত্ত চঞ্চল, চিন্তা করে কিছু লাভ নেই তো, অহংকার আচ্ছন্ন, অহংকার আচ্ছন্ন বুদ্ধি, তাই আমরা মায়ের এই দেব দুর্লভ রূপ দেখতে পাই না। এত অহংকার আচ্ছন্ন বুদ্ধি নিয়ে কি মাকে আমরা দেখতে পাব? অভিমান শূন্যতাই ধর্ম, লোকেশ্বরানন্দজি বলছেন। অহংকারটা মানে, কালকেও আমার হাজবেন্ড আমাকে বলছিল, দেখো আমি দেখছি সব সাধু ঈশাত্মানন্দজি সবাই বলছে অহংকার, ভীষণ জোর দেন ঈশাত্মানন্দজি অহংকারের ওপর,
তারপর তো মনটা যদি নানা বাসনার দ্বারা তাড়িত থাকে, সেই মন আমি কি করে ঠাকুরকে দেব? নির্বাসনা হয়ে যান, সব সব কিছু নিয়ে থাকুন, সকলের সঙ্গে থাকুন, কিচ্ছু এক্সপেকটেশন যেন আমাদের না থাকে। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ আমাদের এটাই শিক্ষা দিচ্ছেন, আমি ঝালে ঝোলে ওম বলে থাকব, কোনো কিছুই আমাকে যেন স্পর্শ না করে, পৃথিবী ওলট পালট হয়ে যাক, মায়ের ইচ্ছা। এটা 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 হবে। বলছেন মহারাজ, লিখছেন যে সুন্দর কথা, যে অপূর্ব কথা, যে আমাদের প্রাণ ব্যভিচারী, চিত্ত চঞ্চল, অহংকারাচ্ছন্ন বুদ্ধি, তাই আমরা মায়ের ওই দেবদুর্লভ রূপ দেখতে পাই না। তেলেভেলোর মাঠে বাগদি দস্যু দম্পতিকে মা দেখালেন কালীরূপ, আবার চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা নিয়ে অসুর দলনী বগলা মূর্তি ধরে মা কামার পুকুরে হরিশের বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরে গালে চর মেরে শায়েস্তা করলেন। শাস্ত্র বলেন, সন্তানের কল্যাণার্থে মায়ের চপেটা ঘাতে তার মঙ্গলই হয়, এতে মায়ের অকারুণ্য প্রকাশ পায় না। বিউটিফুল কথা এখানে বলছেন, শাস্ত্র বলছেন, আমরা যখন থাপ্পড় খাই তখন জানবেন মায়ের করুণা, মা আমাকে থাপ্পড় দিয়েছেন। রানী রাসমণি কালীঘরে গিয়ে বিষয় চিন্তা করছেন, এক চর মেরেছেন, সবাই ছুটে এসছে, রানীকে ঠাকুর চর মেরেছেন। রানী তো বুঝতে পাচ্ছেন আমার মনে কি চলছে, আমি টেম্পলে যাচ্ছি, আমি মন্দিরে যাচ্ছি, মন আমার কামনা বাসনায় গজগজ করছে, কি ঠাকুরের কাছে চাইবো রে বাবা। ঠাকুর দিল এক রানী রাসমণির চর। আমাদেরও যেন যখনই জপ করতে বসে, যখনই জপ করতে বসে আমাদের মন লাগছে না, ভাববেন ঠাকুর একটা দিল চর, মা একটা চর দিলেন। এখানে বলছেন অপূর্ব কথা, শাস্ত্র বলেন সন্তানের কল্যাণার্থে মায়ের চপেটা ঘাতে তার মঙ্গলই হয়, এতে মায়ের অকারুণ্য প্রকাশ পায় না। লজ্জাশীলা কোমলাঙ্গী করুণাময়ী মায়ের এই রুদ্রমূর্তি চিন্তা করলে আমাদের মনে ত্রাসের স্বর্ণ সঞ্চার হয়। সরি, মা ছিলেন স্বর্গের দেবী, মর্তের মানবী হয়ে জন্মেছিলেন জীবের উদ্ধারের জন্য। উদ্বোধনের কর্মী চন্দ্রমোহন দত্তকে মা পুত্রবোধ স্নেহ করতেন। একবার জয়রামবাটি থেকে বিষ্ণুপুর যাবার পথে চন্দ্রমোহন মাকে তার আসল রূপ দেখার বাসনা জানান। মা প্রথমে রাজি হলেন না, শেষে চন্দ্রের পীড়া পীড়িতে রাজি হলেন এবং বললেন, দেখো শুধু তুমি দেখবে, ওরা কেউ দেখতে পাবে না। কিন্তু আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকব। চন্দ্রমোহনের স্মৃতিকথা, মা আমার সামনেই নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য মূর্তি দেখে আমি তো ভয় একেবারে কাঠ, মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল, মায়ের পায়ে লুটিয়ে পড়লাম। শ্রী মা জগদ্ধাত্রীর রূপ সংবরণ করে মানবী হয়ে আমার হায়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন, আস্তে আস্তে আমার কাঁপুনি থামল। এটা আমরা দেখতে পাচ্ছি, বাঁকুড়ায় আমাদের বুড়িমা সারদা রাধুর চিকিৎসার জন্য গেলেন, তার সঙ্গে যান ব্রহ্মচারী স্বামী হরি প্রেমানন্দ, হরি মহারাজ হরি, যার নাম স্বামী হরি প্রেমানন্দ। সন্ধ্যায় হ্যারিকেনের আলোয় হরি মায়ের পায়ে তেল মালিশ করতে করতে গিয়ে দেখেন তার শিরা উপশিরা বের করা, পায়ের কুঞ্চিত চর্ম। হরির মনে হঠাৎ প্রশ্ন জাগল, মা কি সত্য সত্যই জগজ্জননী? তারপর তিনি লক্ষ্য করলেন মায়ের শীর্ণ পা দুটি থেকে এক যুবতী নারীর সুস্পষ্ট পায়ে রূপান্তরিত হলো। বিস্ময়ে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখেন স্বর্ণকান্তি, শ্রীনয়না, চতুর্ভুজা, নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি, মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। এই রূপ দেখে হরি চৈতন্য হারিয়ে মেঝেতে পড়ে গেলেন। শ্রী শ্রী মা যাদের তার দেবী রূপ দেখিয়েছেন, তারা কেউ ভয়ে বিহ্বল হয়েছেন, কেউ কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়েছেন, বা হরিশের মতো হে হে করে কাঁপিয়েছেন। মায়ের স্বরূপ দর্শনে আমাদের কি দশা হবে আমরা জানি না, আমার মনে হয় তার স্বরূপ দর্শন করে অজ্ঞান হয়ে পড়ে যাবার
চাইতে জয়রামবাটির শারদামণির রূপটি দর্শন করলেই আমাদের জীবন সার্থক হবে। দেখুন স্বামী চেতনানন্দজি কি বিউটিফুল বলছেন। মহারাজ বলছেন, জয়রামবাটির শারদামণির রূপটি দর্শন করলেই আমাদের জীবন সার্থক হবে। তার আশ্বাসপূর্ণ অভয়বাণী আমাদের ভরসা। ভয় কি বাবা, সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন। আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজকের মতো মাতৃ অনুধ্যান এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, মাকে ডাকবেন, আর মহালয়া থেকে মায়ের কাছে একটু শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রমটা চ্যান্টিং করবেন, মঙ্গল হবে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। শাশ্বতী দি দেখছো, থ্যাংক ইউ সো মাচ, বাই, টাটা, জয় মা, গুড নাইট।